নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ শেয়ার করব পূজোর যে কোনো দিনে সকালে বা দুপুরে খাবার জন্য সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেব এই নিরামিষ আলুর দম। যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য লাগছে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, গোলমরিচ, কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর পোস্ত। এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। 2-3 মিনিট লো ফ্লেমে হালকা ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটি পাত্রে ঢেলে নেব। তারপর একটু ঠান্ডা করে একটা পাউডার করে নেব। এবার একটি পেস্ট বানিয়ে নেব নিরামিষ আলুর দম বানানোর জন্য। মিক্সিতে অল্প করে কাজু বাদাম আর 2 চামচ চারমগজ আর অল্প একটু জল অ্যাড করে একটি পেস্ট বানিয়ে নেব। নিরামিষ আলুর দমের আলুগুলো ফ্রাই করে নেবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুর দমের আলুগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো ও লবণ। এক পিট ভাজা হয়ে গেলে উল্টে ভেজে নিতে হবে অপর পিঠটা। 2 পিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো এক এক করে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ায় যে তেলটা পড়ে আছে ওর মধ্যে বাকি রান্নাটা করব। আলুর দমটা যদি তেল গড়গড়ে করে বানাতে চান তো আরও একটু তেল অ্যাড করতে পারেন। আমি এই তেলেই বাকি রান্নাটা করব। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা। তারপর 2 ইঞ্চির মতো আদা নিয়ে, আদাটা বেটে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আদাটা দেওয়ার পর 2-4 বার নেড়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো হলুদ ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবারও 2-1 বার নেড়ে চেড়ে একটা সুন্দর রং আসতেই দিয়ে দেব কাজু ও 4 মগজ বাটাটা। তারপর ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার সব একসঙ্গে মিশিয়ে কষতে থাকব। এক মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। ওর সাথে দিয়ে দেব টমেটো কুচি। 2 ছোট ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। সব কিছু মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। তলায় লেগে গেলে অল্প অল্প করে মিক্সি ধোয়া জল অ্যাড করব। আবারও কষতে থাকব। ওই ড্রাই রোস্ট করা মশলাটা আমি পুরোটা দেব না, যতটা লাগবে ততটাই দেব।
এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। আবারও সব ভালো করে একসঙ্গে মেশাতে মেশাতে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় আপনারা হাফ চা চামচ চিনি অ্যাড করতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল ঢেলে দেব। আপনি কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দেবেন। আমি তো একদম শুকনো শুকনো করে বানাবো। জল দেওয়া হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাঝে ঢাকাটা খুলে একবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে কেটে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটি আলু খুন্তি দিয়ে কেটে দেখছি সিদ্ধ হয়ে গেছে। আলুর দমের ওপর দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি লুচির সঙ্গে সার্ভ করে দেব। আমি এই রকমই গ্রেভি রাখব। তারপর আলু রস টেনে নেওয়ার পর আলুর দমটা আরও শুকনো হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি নিরামিষ আলুর দম লুচির সঙ্গে সার্ভ করে দিচ্ছি। আপনারা রুটি লুচি পরোটা পোলাও সবার সঙ্গেই খেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।